কোরআন আল্লাহ তাআলা বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এই তোমাদের মানে আমরা তোমাদের মানে হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছেন। হাবে জালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো একখান কিতাব পাইছো এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, সুবহান, আনন্দ করো। পৃথিবীতে মানুষের জন্য বিশেষ করে মুসলমানের জন্য আনন্দ করার মতো কোন বস্তু কোন জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম কোরআন। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু অর্জন করেছে তার থেকে কোরআন উত্তম। আল্লাহ বলছেন আনন্দ করো, আমরা আনন্দ করি, আমরা আনন্দ করি, কবে আনন্দ করি, আনন্দ করি আমাদের জাতি আনন্দ করে 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, ইন্ডিয়া করে 15ই অগস্ট, পাকিস্তান করে 14ই অগস্ট, সৌদি আরব করে 23শে সেপ্টেম্বর, পৃথিবীর সব জাতি সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে, করে না? আমরা করি না, কথা কর না কেন, করি না, আমরাও আনন্দ করি। এই আনন্দ একদিনের, কয়দিনের আনন্দ? একদিন। কিসের আনন্দ? একটি দেশের দেশ কর্তৃক শোষিত ছিলাম, নির্যাতিত ছিলাম রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয়, যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ করে, আপনি না আনন্দ করে। আল্লাহ তাআলা বলছেন আনন্দ, ওটা তো একদিনের আনন্দ, কিন্তু কোরআন যেদিন আমি নাজিল করেছি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হলো হাজার মাসের চাইতেও শ্রেয়। আলফু আরবিতে আলফুন মানে 1000, আমরা বুঝতে ভুল করি, আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়, কথাটা এমন নয়, 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ, যদি 2000 বুঝাতে হয় বলতে হবে আলফাইন, 3000 বলতে হলে তালা তালা আরবা আলা খামসা তালা, কিন্তু সংখ্যার বিপুলতা সংখ্যার আধিক্য যদি বুঝাতে হয় যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার, সেটাকে 1000 বলবে না, বলবে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, সংখ্যার আধিক্য সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আলফুল, তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রাইত আছে ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কোরআন তোমরা যে মাসে পেলে তোমরা আনন্দ করো, তবে সেই আনন্দ একদিনের না, সে আনন্দ করো এক মাস রোজা রেখে আনন্দ করো কোরআনের আনন্দ। সেই কোরআন একটা মৃত্যুপ্রায় জাতিকে উদ্ধার করেছিল পৃথিবীতে। আজ দেখুন তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কত সাবজেক্ট, 12টা 14টা 15টা 20টা সাবজেক্ট, এই সাবজেক্ট পড়ে কি তৈরি হচ্ছে আমি তা বলতে চাই না, কি তৈরি হচ্ছে আপনারা নিজেরা বুঝে নেন কি তৈরি হচ্ছে। জাতি যা কামনা করে জাতির কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় দিতে পারছে, বাস এটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইউনিভার্সিটি ছিল, সেটার নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি, বলতে পারেন আপনি, এটার চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ছাত্র দেখেছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী,
খাব্বার, খুবাইব, আবু মুসা আশআরী, আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ, খাব্বার, খুবাইব, আব্দুর রহমান বিন আউফ, আবু ওবায়দা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, গোটা পৃথিবীর সব ইউনিভার্সিটি, সমস্ত কলেজ একত্রিত হয়ে হযরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে না, হযরত ওমরের মতো একজন রুলার, একজন শাসক বানাতে পারবে না, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো একজন সেনাপতি বানাতে পারবে না। সুবহানাল্লাহ, এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন কৃতদাসদেরকে বাদশাহ বানিয়েছে, যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে, এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন সাদা এবং কালোর আকাশ চুম্বী ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে, এ হচ্ছে সেই কোরআন। সেই কোরআনের বিশদ আলোচনা আমি তো করতে পারবো না, আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, কোন সূরা বলেন তো, কত নম্বর আয়াত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জেহেন শক্তি যেন আরো বাড়ায় দেন, বলি আমিন। কোরআন হাদিসের যা শুনি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে তা তুমি রেখে দিও এবং আমল করার তৌফিক দিও। আপনাদের মনে আছে সূরা তাওবার 111-112 নম্বর আয়াত, এ দিয়ে আমি কি বলতেছিলাম, মোমেনের কোয়ালিটি, মোমেনের শর্ত গুণাবলী, তার মধ্যে কতগুলি গুণ থাকতে হয়, গতকাল কয়টা বলছি না, মোট কয়টা, আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বলবো ইনশাআল্লাহ, শোনার ধৈর্য আছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে ধৈর্য দিন, যেন এখান থেকে উঠে কোনো হাজাতের জন্য না যাওয়া লাগে, আল্লাহ যতক্ষণ বলাম ততক্ষণ যেন আমরা নিরাপদে বসে শুনতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার আরশ থেকে তাকায় দেখো, বগুড়াবাসী কোরআন শুনতেছে তাকায় দেখো, আল্লাহ তাআলা গোটা জাতিকে আল্লাহ কোরআনের হেদায়ত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ তাআলা বলছেন ইবুন العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون والحافظون لحدود الله وبشر المؤمنين. আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জান এবং আমি জান আর মাল কিনে নিয়েছি, কি কিনে নিয়েছেন, জান মাল যে মুমিনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জান মানের বিনিময়, কি দিলাম, জান্নাত। ওই মুমিন কারা, সেই মুমিনের কোয়ালিটি বলা হচ্ছে, গতকাল বলেছি বারবার তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী। চতুর্থ নম্বরে বলা হচ্ছে আসাইহুর, আসাইহুর কোন কোন মুবাসসির লিখেছেন এর অর্থ আসাইমুন, রোজা পালনকারী। তো আসাইমুন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে আসাইমুন বললেই হতো, কিন্তু অধিকাংশ মুবাসসিরিনে কেরাম বলেছেন আসাইহুর শব্দের অর্থ হলো পরিভ্রমণকারী। আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি, এর অর্থ হচ্ছে মোমেন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না, এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে, নগর থেকে বন্দরে, বন্দর থেকে গ্রামে, গ্রাম থেকে দেশে, দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর সর্বত্র কলেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায়। এটা মোমেনের কোয়ালিটি, নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না, অন্যকেও দাওয়াত দেয়। আপনারা বলেন সাহাবাই কেরামকে একথা জানতেন না যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়, মক্কা শরীফে, 1 রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব,
একবার আল্লাহ বললে 100,000 বার আল্লাহ বলার সময়, এক খতম কোরআন শরীফ পড়লে 100,000 বার খতম করার সময়। সাহাবায়ে কিরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোক ছিল না? অবশ্যই ছিল। তারপরেও একামতে দিনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়না, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়, জাপান, চায়না, এসব জায়গায় সাহাবায়ে কিরামদের কবর রয়েছে। দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে। এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র। দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব, ফরজ। আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। আমরা কি উম্মতে দাওয়াত? কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি দিনের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, কোরআন হাদিসের দাওয়াত পাই নাই, তাহলে কিয়ামতের ময়দানে এই কথা যদি কোনো মুসলিম বলে, মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। তোরা উম্মতে, তোমরা উম্মতে দাওয়াত। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়ি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি? আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আমি সুদ ঘুষ খাই না, এর কাছেও যাই না, আমি কি তারে বাঁচাইতে চেষ্টা করেছি? যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই। লূত আলাইহিস সালামের কওম এই কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তার কওম যে বদফেল করেছিল, সেই বদফেলের কারণে আল্লাহ তাআলা গজব দিলেন, জিব্রাইলকে পাঠালেন জমিনটারে উল্টায় দাও। লূত আলাইহিস সালাম তার মেয়ে এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আগে বাইর করো, তার স্ত্রীকে বাইর করো না, যেহেতু তার স্ত্রী কাফেরদেরকে সহযোগিতা করেছে। তার স্ত্রী শুদ্ধা, পুরা জমিনটাকে উল্টায় দাও, জবরকে জের বানায় দাও। হযরতে জিব্রাইল এলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন যে জমিনকে তুমি গজব দিতে বলেছো, উল্টায় দিতে বলেছো, আমি তো এখানে এসে দেখলাম একটা লোক 30 বছরেরও বেশি কাল ধরে তোমার ইবাদত করছে, ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে, এই বেচারার ব্যাপারে কি করবো তাতে তুমি বলনি? আল্লাহ তাআলা বলছেন জমিনটা উল্টাইয়া আমার মাথায় আগে রাখো, কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহান্নাম থেকে বাঁচাতে, ওর সামনে অসংখ্য মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই। প্রিয় ভাই সব, মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয়। গরুর গোস্ত খাইলাম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান না হইল না। দাওয়াতের হক আদায় করতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি, পরিণতিগুলি চোখে দেখো, শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই সব, নিজের দেশে দিনের দাওয়াত দেওয়া, বিদেশে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর 4টি মহাদেশের 17-র বেশি দেশ আল্লাহ সফর করেছেন, কিন্তু মিশর সফরের কোনো সুযোগ আমার ইতিপূর্বে হয়নি। আল্লাহ তাআলা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন। আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা। মিশর হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ইউসুফ আলাইহিস সালামের চারণ ভূমি, এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন কত কষ্ট করেছেন, মূসা আলাইহিস সালামের জমিন, ইলিয়াস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জমিনে। সেই মিশর দেখার একটা উদগ্র বাসনা ছিল আমার। গত এপ্রিল মাসে জামিয়া আল আজহার, পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার ছাত্রছাত্রী সংখ্যা 2 লাখের উপরে, ওখান থেকে একটা দাওয়াত পেলাম। এরপরে 5 দিন আমার সফর ছিল, যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি, যারা প্রোগ্রাম চক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই, বাকি সব তো সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি আমি,
আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাইহিসসালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায়, তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায়। আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হযরত মুসা আলাইহিসসালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দী করে, বাক্সের মধ্যে বন্দী। আল্লাহ তাকে বলেছেন, মাকে বলেছেন, তুমি মুসার মা, তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দী করে এখান থেকে ফেলে দাও, কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না, যেটা হবে সে আমার শত্রু হবে, সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো। এটা হলো ফেরাউনের ইচ্ছা, কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না। আর আল্লাহর ইচ্ছা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন। কার ইচ্ছা কার্যকরী হবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানায় ফেললেন। এখন বাঁচবে কেমনে? তারে তো মেরে ফেলবে ফেরাউন, দেখেন অবস্থা। আল্লাহ তাআলা বললেন বাক্সবন্দী করে তারে নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, এই প্রথম ছেলে মুসা আলাইহিস সালাম, তাকে বাক্সবন্দী করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন। মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে, পরিজাত টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যায় করে। ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি, উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে, এই তো আমার দুশ্মন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশ্মন পেয়ে গেছে। হযরতে আসিয়া বলছেন, ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু, কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি না। বাচ্চা নিয়ে গেল বাড়ি, দেখেন অবস্থা। এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে, যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোনো ধাত্রীর কোলে সে ওঠে না, বাচ্চা কারোর দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে, আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন কে বলছে ফেরাউনকে, যা পানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিয়ে দুধ খায়। ফেরাউন বলছে, নিয়ে আসো, যত টাকা লাগে দেবো। বোন গিয়ে তার মায়ের নিয়ে আসে, মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল। মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা, ফেরাউন কোলে নিয়েছে, পয়গম্বরি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি মার কাল। মুসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গণ্ডদেশ আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়া মুসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল, মুসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিল। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে, মুসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গা। ফেরাউন আসার মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বললো যে সত্যিতে আমার দুশ্মন তরবারি আম কেটে ফেলবো। আসিয়া বলছে, তুমি তো সত্যি এত বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমার খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ শোনাও চেনা, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে, আচ্ছা ঠিক আছে, শোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো,
যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে, আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই, আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, মুসা রে এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মুসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চা সাথে, শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর। ফিরেছেন, ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব, কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুক ফাখলা আলাই, আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন কিচ্ছু না, ইন্নি আনা রাব্বুক আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, ফাখলা আলাই জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম উপত্যকায়, ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে, আল্লাহ তাআলা বলছেন ফাখলা না লাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খুলো, আমি ভোর চোটে জুতো আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম, আর ওই গাছের কাছে গেলাম, সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না, রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা একটা টেস্ট হোক দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মূসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লেন। পাশেই তুর পাহাড়, তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন, তুরের আল্লাহ তাআলা কসম করেছেন যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে 40 দিন তিনি এতেকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তরাত নাজিল হল, সে জায়গা আল্লাহ দেখার তৌফিক দিলেন। এরপরে